আসসালামু আলাইকুম। আজ আমরা একটি ভিন্ন স্বাদের ছোলা মাখানো রেসিপি দেখাবো। রোজার সময় ছোলা খাওয়া আমাদের একটা ট্রেডিশন বলা যায়। আমরা সবাই ছোলা খেতে পছন্দ করি, তবে আমরা সাধারণত রান্না করে ছোলাটি খেয়ে থাকি। কিন্তু আজ আমরা যেটি দেখাবো সেটি রান্না ছাড়া কিছু উপকরণের সাহায্যে আমরা ছোলাটা মাখাবো। এটি খেতে যেমন সুস্বাদু হবে, স্বাস্থ্যের জন্য এটি যথেষ্ট উপকারী হবে। এখানে আমি একটি প্লেটে ছোলা 6-7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং পরবর্তীতে সেটিকে সিদ্ধ করে নিয়েছি। 250 গ্রামের মতো ছোলা সিদ্ধ করে আমরা এখানে রেডি করে নিয়েছি। এরপরে ছোলার সাথে আমরা যে উপকরণগুলো দিব সেগুলো হলো 2 চা চামচ পেঁয়াজ কুচি, 2 চা চামচ মরিচ কুচি, 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ লবণ, কিছুটা ধনেপাতা কুচি, এবং এখানে আমরা নিয়েছি তেঁতুলের কাঠ। এটাকে আমরা তেঁতুল খানিকটা খানিকক্ষণ ভিজিয়ে রেখে পরবর্তীতে পানি দিয়ে এটি গুলিয়ে নিয়েছি এবং এই কাঠটি আমরা ছোলার মধ্যে দেওয়ার জন্য এটি একটি ভিন্ন স্বাদ তৈরি করবে। এখানে আমরা একটি প্লেট নিয়েছি। প্লেটে প্রথমে আমরা উপকরণগুলো নিয়ে মিশিয়ে নিব। আমরা এখানে নিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি, চাট মশলা এবং লবণ, পরিমাণ মতো লবণ। এগুলো আমরা আগে মেখে নিব। কিছুটা মেখে নরম করে পরবর্তীতে আমরা ধনে পাতা এবং তেঁতুলের কাঠটা দেব। সারাদিন রোজা থাকার পরে এই ধরনের একটি ছোলা ভুনা খেতে অনেক বেশি মজা লাগে, যেহেতু এর মধ্যে বিভিন্ন ধরনের উপকরণও আছে। আমরা এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এবং এখন দিব 4 চা চামচ তেঁতুলের কাঠ। এবার আমরা উপকরণগুলো ভালোভাবে মেখে নিব এবং পরবর্তীতে ছোলাগুলা প্লেটে ফেলে নেব। আমরা চাইলে এর ভিতরে ছোট করে শসা কুচি এবং টমেটো কুচিও দিয়ে দিতে পারি। এখন ছোলাগুলোকে আমরা ভালোভাবে মেখে নেব। ছোলাটি মাখানো শেষ হয়ে গেল এবং এটি এখন আমরা মুড়ি এবং অন্যান্য পেঁয়াজ বেগুনের সাথে খেতে পারবো এবং এটি খেতে খুবই মজাদার হবে। ধন্যবাদ সবাইকে।